নাও, পেট ভরে খেয়ে নাও। তোমার হাতে না খেলে আমার পেটই ভরে। এভাবে আর কতদিন লুকিয়ে লুকিয়ে দেখা করব? বললাম বাড়িতে চলো, বাড়িতে ছেলে আর ছেলের বউর সাথে আমি কথা বলিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন খাওয়াও তো। আজ আমি নিজের হাতে রান্না করেছি, কেমন হয়েছে রান্নাটা? অনেক মজা হয়েছে। আসলে কি জানো, অনেকদিন এরকম কলিজাপনা খাইনি। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়ালে কেন? আরে ওই যে দেখো তোমার মা। কি সব কথা বলছো, মা এখানে কই থেকে আসবে? আরে আমি কি ভুল বলছি তোমাকে? তুমি একবার বিশ্বাস না করলে ওদিকে তাকিয়ে দেখো, তোমার মা আমরা বাসায় না থাকলে বাড়ি থেকে খাবার নিয়ে এসে একটা অপরিচিত ছেলেকে কিভাবে খাইয়ে দিচ্ছে একটা বার দেখতে পাচ্ছে? লজ্জার ব্যাপার, কি আর বলবো বলো তো। তার মানে আমরা যখন বাড়িতে থাকি না, তোমার মা ফাঁকা বাসা পেয়ে কম বয়সী ছেলেদের সঙ্গে সম্পর্ক করে, তাই না? তার এই চলাফেরায় আমার এটাই মনে হচ্ছে। ছি ছি ছি, বাবা মারা গেছে কতদিন হয়ে গেল, আর আমার মা এই বয়সে, ছি, আর বলতে লজ্জা লাগছে, আমার বয়সে একটা ছেলের সাথে কি সব মাঝে মাঝে কাজ করছে, আমি যে এখানে দাঁড়িয়ে থাকবো আমার লজ্জা লাগছে। তুমি তার মানে চলে যাবে? তোমার মার অপকর্ম নিজের চোখে দেখে তুমি তাকে কিছুই বলবে না? এই আমি আমার বাবার বাড়ির সামনে গিয়ে কি করে দাঁড়াবো, আর তুমি না তাদের জামাই, তুমি কি করে আমার বাবাকে মুখটা দেখাবে? হ্যাঁ আরে বাবা, তুমি বুঝতে পারছো না কেন, মা আজকে বাড়িতে আসো তারপরে জিজ্ঞাসা করবো। এই শোনো একটা কথা, কান খুলে সাফ সাফ তুমি ভালো করে শুনে নাও, এইভাবে যদি চলতে থাকে আমি আর তোমার সাথে আর তোমার ওই মায়ের সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। ছি, বয়স্ক মানুষ হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এখন পর্যন্ত তার চরিত্রটাই ঠিক করতে পারেনি, লজ্জার ব্যাপার। ছি, আজকে মায়ের জন্য এবার সামনে আমাকে অবমানিত হতে হলো, আমি মাকে ছাড়বো না। আমি আজ তাহলে আসি, আমার ছেলে আর ছেলের বউ বাড়িতে না দেখলে রাগারাগি করবে। তাহলে কালকে কখন আসবে? ছেলে আর ছেলের বউ বাড়ি থেকে চলে গেলেই আমি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে, থাকো। আরে তোরা চলে এসেছিস, খাবার দাবার খেয়েছিস তো? আমি কিন্তু সব কিছু রান্না করে রেখে গিয়েছি, আর না খেয়ে থাকলে বস, আমি খাবার দিচ্ছি তোদেরকে। থাক মা, তোমাকে আর খাবারের কথা বলতে হবে না, তার আগে বলো তুমি কোথায় গিয়েছিলে? একটু বাইরে গিয়েছিলাম, ঘরে বসে থাকতে থাকতে ভালো লাগছিল না, তাই একটু ঘুরতে গিয়েছিলাম। মা, আপনি আর আমাদের দুজনকে কত মিথ্যা কথা বলবেন বলেন তো? আপনি কি বাইরে ঘুরতে গিয়েছিলেন নাকি কারোর সাথে সময় কাটাতে গিয়েছিলেন? বৌমা, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? মা, আমি আর আপনার সাথে কিভাবে কথা বলবো বলেন তো? আরে আপনি যে আমার শাশুড়ি মা, সেটাই তো ভাবতে আজ আমার লজ্জা লাগতেছে। কি বলছো বৌমা, আমাকে তোমার শাশুড়ি ভাবতে লজ্জা লাগছে? খোকা, তোর বউ এসব কি বলছে, আমাকে ওর শাশুড়ি ভাবতে লজ্জা লাগছে? হ্যাঁ মা, ইবা একদম কথাটা ঠিক বলেছে, আজকে যে তুমি কাজটা করেছো না, এর পর থেকে আমি যে তোমার সন্তান এই কথাটা বলতে আমার লজ্জা লাগছে। খোকা, ও আচ্ছা, তুমি মনে হয় কোনো কিছু বুঝতে পারছো না, তুমি যে বাইরে রাস্তায় একটা ছেলের হাট ধরে চলাফেরা করছিলে, একটা ছেলেকে খাইয়ে দিচ্ছিলে, আচ্ছা বলো তো ওই ছেলেটাকে? কি ব্যাপার, কি হয়েছে, চুপ করে আছো কেন? তোমার মার কি কথা বলবে বলো তো, তুমি কি এখনো কোনো কিছু বুঝতে পারোনি? আরে ওই ছেলেটা হচ্ছে গিয়ে তোমার মায়ের প্রেমিক। কি মা, আমি ঠিক বললাম তো? মা, তোমার কি শেষ বয়সে ভীমরতি ধরেছে? হ্যাঁ, তোমার কি মাথার সমস্যা হয়ে গেছে নাকি? তুমি যে একটা অন্য পরপুরুষের সাথে রাস্তাঘাটে চলাফেরা করছো, তাও আবার আমার বয়সে একটা ছেলের সাথে, এসব যদি আমার পরিবেশের লোকজন দেখে জানে বোঝে, আমার মান সম্মান ইজ্জতটা কোথায় গিয়ে দাঁড়াবে? একটা বারের জন্য কি ভেবে দেখেছো? চলো, চুপ করে আছো কেন, বলো ছেলেটার সাথে তোমার সম্পর্কটা কি? তোরা কোথায় দেখতে পেলে আমি একটা ছেলের সাথে ঘুরছি? শোনেন মা, সাত দিয়ে আছে না, কখনো মাছ ডাকা যায় না, কিন্তু আমি যখন অফিস থেকে বাসায় ফিরছিলাম তখন আমি দেখেছি ওই ছেলেটার সঙ্গে আপনি বসেছিলেন, তাকে আপনি নিজের হাতে খাবার তুলে খাওয়াচ্ছিলেন। বলুন আমি মিথ্যা কথা বলছি? আপনি ওই ছেলেটাকে কি খাবার খাইয়ে দেননি? ওটা এমনি, ওই ছেলেটাকে আমার ভালো লাগে, তাই ওর সাথে আমি সময় কাটাতে যাই, ওর নাম শামীম। দেখলে তোমার মার কথাগুলো তুমি শুনলে, সেগুলো কি ধরনের কথা বলতেছে? আরে মা, আপনি কি একটা বার আপনার দিকে দেখেছেন, আয়নায় নিজের চেহারাটা একটা বার দেখেছেন, আপনার বয়স কত হয়েছে? আপনি এখন যদি এইসব কাজ করে বেড়ান, মান সম্মান বলতে তো আমাদের কিছুই থাকবে না।
আর আপনি একটা বিষয় কি বুঝতে পারছেন না? ওই ছেলেটা আপনার নাতির বয়সী, আপনার ছেলের বয়সী, আর আপনি ওই ছেলেটার সঙ্গে কিনা প্রেমের মতো একটা সম্পর্কের মধ্যে জড়াইছেন। ওই ছেলেটা শুধু একমাত্র আপনার এই বাড়ির ব্যাংক ব্যালেন্স দেখে আপনার প্রতি দুর্বল হয়েছে। ও আপনাকে ভালোবাসে না মা, একটু বোঝার চেষ্টা করুন। ছি বৌমা, আমি তোমার শাশুড়ি মা হই, তুমি না জেনে না বুঝে আমার নামে অপবাদ দিতে পারো না। ওই ছেলের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই, তোমরা অযথাই আমাকে ভুল ভাবছ। শুনুন মা, ভুল কিন্তু আমরা কিছুই ভাবছি না, কিন্তু আপনি আমাদেরকে ভুল ভাবানোর জন্য চেষ্টা করতেছেন। এই বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই তো। দেখুন, একদিন তোমার মা ঠিকই ওই ছেলেটাকে বিয়ে করে বাড়িতে এনে রাখবে। মা, তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রেখো, আজকে থেকে তুমি আর ওই ছেলের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না, দেখা করতে পারবে না, এই বাড়ি থেকে বের হতে পারবে না। এটা আমার শেষ কথা। কি বলছিস কোকা? আমি বাইরে যেতে পারবো না, আমি বাইরে না গিয়ে তো থাকতে পারবো না। এই চার দেয়ালের ভিতরে দম বন্ধ হয়ে আসে আমার, এখানে থাকতে আমার ভালো লাগে না। মা, এখন আপনার বয়স হয়েছে, দয়া করে বাসার মধ্যে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, তাহলে দেখবেন আপনার সময় কেটে যাচ্ছে। এই বাহিরে বাহিরে গিয়ে ঘোরাফেরার কোনো প্রয়োজন নেই, উল্টা আরো আমাদের মান সম্মান নিয়ে এইসব টানাটানি হয়ে যায়। মা, আমি একটা কথা কোনোভাবে ভাবতেই পারছি না, আমি ছেলে হয়ে মাকে এই সমস্ত কথা বলছি। ছি ছি ছি, তুমি এই বয়সে প্রেমের সম্পর্কে জড়িয়েছো? আরে, আমাকে যদি আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ জিজ্ঞাসা করে যে তোমার মা এই বয়সে একটা অন্য পরপুরুষ ছেলের সাথে হাত ধরে চলাফেরা করছে, তখন আমি উত্তরটা কি দেবো? তুমি আমাকে বলো তো। আপনার হাতে রান্না খেতেও আমার নিজের কাছে লজ্জা লাগতেছে, আমি না খেয়েই থাকবো। তোরা শোন, আমি খারাপ কোনো কিছু করিনি, আমার কথাটা বিশ্বাস কর। স্বামী, তুমি এসেছো, কতদিন ধরে তোমার সাথে কথা বলি না, দেখা করি না, খুব খারাপ লাগছে। আমারও তোমার সাথে কথা না বলে একদম ভালো লাগতেছিল না, তাই তোমার বাসার ঠিকানা খুঁজতে খুঁজতে তোমার বাসায় চলে এসেছি। আচ্ছা, তুমি বলো তো, তুমি মাঠে আসছো না কেন? আমার ছেলে তোমার সাথে কথা বলতে আমাকে দেখে ফেলেছে, তারপর নাক বকাবকি করেছে, এমনকি বাড়ির বাইরে যেতেও মানা করেছে, তাই তো আমি এখন বাইরেও যেতে পারি না আর তোমার সাথে দেখাও করতে পারি না। আমাকে এখান থেকে নিয়ে চলো, আমার এই চার দেয়ালের ভিতরে আর ভালো লাগছে না। তুমি সত্যি বলছো যাবে আমার সাথে? বাহ, কি চমৎকার দৃশ্য, দারুণ দেখিয়ে দিলেন তো মা, লজ্জার ব্যাপার। ছি, এই যেই আপনি আপনার প্রেমিকের সাথে মাঠে গিয়ে দেখা করতে পারলেন না, সেই আপনি প্রেমিককে বাড়ি ফাঁকা পেয়ে তাকে বাড়িতেই ডেকে নিলেন, কেমন মা আপনি? লজ্জা সরম বলতে আপনার কিচ্ছু নেই। ছি, দেখো তোমার মার কাণ্ড কারখানাগুলো দেখো, কি শুরু করেছে এই বয়সে। মা, তুমি আমাদের বাড়িতে অন্য একটা পরপুরুষকে নিয়ে আসলে? ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা লাগছে যে তুমি আমার মা। আচ্ছা, আমি এই সমাজে মুখটা কিভাবে দেখাবো তুমি আমাকে বলো তো? তুমি তো মানুষের কাছে আমাকে ছোট করে ফেললে, তুমি যে আমার মা না এটা এখন আমার বলতে লজ্জা লাগছে। আমার কাছে মনে হচ্ছে তুমি একটা ডাইনি, মা নামের কলঙ্ক। বাবা বাবা, তুই ভুল শুনছিস, আমরা এমন কিছু করিনি, তুই আমার কথাটা শোন। এই বুড়ি, তুই চুপ কর, তোর আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আপনার মায়ের সাথে এভাবে কথা বলছেন, আগে ওনার কথাটা শুনবেন তো। এই কি কথা শুনবো? আর এই আমি বুঝতে পারছি, তুই এই বাড়িটা নেওয়ার জন্য এখানে আসিস তাই না? আরে কি বলছেন আপনি, এসো। একদম চুপ কর। এই ছেলে, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? যদি তোর মধ্যে বিন্দু পরিমাণ লজ্জা শরম বোধ থাকতো, তাহলে কি মায়ের বয়সী মহিলার সাথে তুই প্রেম করতে পারতি? হ্যাঁ, আমি ভালো করেই বুঝতে পেরেছি যে মা তোকে কি দেখিয়ে লোক দেখাইছে, এই বাড়ি দেখাইছে না, এই বাড়িটা দেখে আর তার প্রচুর ব্যাংক ব্যালেন্স দেখে তুই তার প্রেমে হাবুডুবু খাচ্ছিস। দেখেছ, লজ্জা শরম বলতে কিচ্ছু নেই এই বয়সে এইসব। ছি, আমি তোদের দুজনের পায়ে ধরে বলছি, তোরা এভাবে আমাকে অপমান করিস না, আমি আর এই অপমান নিতে পারছি না, সহ্য করতে পারছি না। বেহা মহিলা একটা, চুপ কর, চুপ করেন, আর একটা কথা বলবেন না, আর একটা কথা বললে আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। কার সম্পর্কে কি বলছেন আপনি জানেন? উনি আপনার জন্মদাত্রী মা, আর আপনার মায়ের সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। আপনার মায়ের সাথে আমার যে সম্পর্ক, এটা পবিত্র সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একটা মা আর সন্তানের সম্পর্ক। আমার মা ছোটবেলায় মারা যায়, মায়ের আদর ভালোবাসা সেটা আমি পাইনি,
আর আপনার মার সাথে পরিচয় হওয়ার পরে মা কি জিনিস সেটা আমি বুঝতে পেরেছি। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। উনি যখন বিকেলবেলায় মাঠের মধ্যে একা মন খারাপ করে বসে থাকত, সেটা আমি দূর থেকে লক্ষ্য করতাম। একদিন আমি তার কাছে যাই, কাছে গিয়ে তার সাথে কথা বলি। কথা বলার পর আমার অনেক ভালো লাগে, আমি ওনার মাঝে আমার নিজের মাকে খুঁজে পাই, উনিও আমার মধ্যে তার একটা সন্তানকে খুঁজে পায়। জানেন আপনারা, আমি কোনোদিন আমার মায়ের আদর পাইনি। ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, আমার মা কখনো আমাকে খাইয়ে দেয়নি, আমার এই মা আমাকে খাইয়ে দিয়েছে। বিপদের সময়, মন খারাপের সময় আমার মা কখনো আমার মাথায় হাত বুলিয়ে দেয়নি। আর আমার এই মা আমার বিপদের সময় আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। কিন্তু আপনারা যখন আমার এই মাকে এই বাসায় আটকে রেখেছেন, মাকে না দেখতে পেরে আমি আর থাকতে পারিনি, তাই মাকে খুঁজতে খুঁজতে আমি এই বাসায় চলে এসেছি। মা, ও মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি না বুঝে তোমার এই মনে অনেক আঘাত দিয়ে। আরে বোকা ছেলে, আমার যদি এসব করতেই হতো, বিয়েই করতে হতো, তাহলে আমি অনেক আগেই সেটা করতে পারতাম। যখন তোর বাবা তোকে 7 মাসে রেখে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কত মানুষ বিয়ের জন্য আমার পিছনে পিছনে ঘুরেছে, আমি পাত্তা দিইনি। শুধু তোর মুখের দিকে তাকিয়ে তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আমার সব শখ পাল্লাদ ভুলে গিয়েছিলাম। আর আজ হঠাৎ এই 60 বছর বয়সে এসে আমি প্রেম করব, ছেলে নিয়েও করব, এটা তুই ভাবলে কি করে বাবা? তোর বাবা তো অনেক আগে আমাকে একা করে চলে গিয়েছে, তার মধ্যে তুই আর বৌমা চাকরি করিস, সারাদিন বাসার মধ্যে আমি একা একা থাকি, কথা বলার জন্য কোনো মানুষ পাই না, এই ঘরে আমার দম বন্ধ হয়ে আসে, তাই তো আমি বাইরে ঘুরতে যাই। এই বুড়ি মাটাকে তো তোদের সময় দেওয়ার মতো সময়ই হয় না। অন্যায় করে ফেলেছি না, আমি নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি, আমি আপনার মনে কষ্ট দিয়েছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। হিম্মা, তুমি আমাকেও ক্ষমা করে দাও, আমি না জেনে না বলছে তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। মা, তুমি এখন থেকে স্বামীর সাথে যেখানে ইচ্ছে সেখানে যাবে, আমি তোমাকে কোনো কিছু বলবো না। মা, আর একটা কথা, আমরা তোমাকে ঠিকমতো সময় দিইনি, আমরা কথা দিচ্ছি আমি আর রিভা তোমাকে ঠিকমতো সময় দেব, তোমার যখন যেটা মন চাইবে আমাদেরকে বলবে, তুমি যাও স্বামীর সাথে ঘুরতে যাও। চলো মা, চলো।